আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু, ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে অংশ নিলেন তারেক রহমান। নির্বাচনী প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের প্রশ্ন, আইনগত বৈধতা খতিয়ে দেখা হবে বলছে ইসি। নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর 5 লাখ সদস্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা মোতায়েন হলে পেশাদারিত্ব দেখাতে হবে সাভারে সেনাপ্রধান। খালাস চেয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল। এবং সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু, এমসিকিউ না থাকায় মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের মনোনয়ন বোর্ড, যাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থী হতে ইচ্ছুক বিএনপি নেতারা বলছেন, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষকে বিজয় করতে কাজ করবেন তারা। মইনুল আহসানের রিপোর্ট। 300 আসনে দলের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে রোববার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে বিএনপির মনোনয়ন বোর্ড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই রংপুর বিভাগের 8 জেলার 33 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী 158 জন সাক্ষাৎকার পর্বে অংশ নেন। আন্দোলন সংগ্রামে কী ভূমিকা রেখেছি এবং নেতাকর্মী বিপদের সময় কীভাবে পাশে ছিলাম, সেই বিষয়গুলো তুলে ধরে আমি আমার নির্বাচনী এলাকায় আমার প্রার্থিতার যুক্তিকতা তুলে ধরেছি। ঐক্যবদ্ধভাবে কাজ করব, যেই নমিনেশন পাক আজকে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের হচ্ছে ঐক্যবদ্ধতা। সামাজিকভাবে স্কুল কলেজ আমরা করেছি, মসজিদ মাদ্রাসা করেছি, নমিনেশন দিলে আমরা জনগণের সেবা করতে পারবো। ওখানে আমার প্রতিদ্বন্দ্বী আছে মহাজোটের আলাজ হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা আমার আছে, যোগ্যতা আছে ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে মানুষের কিছু দিতে পারি না পারি আমরা সাধ্যমতো চেষ্টা করি। বিকেল 4টার পর শুরু হয় রাজশাহী বিভাগের 8 জেলার 39 আসনে মনোনয়ন প্রত্যাশী 368 প্রার্থীর সাক্ষাৎকার পর্ব। ধানের শীষ নিয়ে নির্বাচন করতে আগ্রহীরা জানান, নানা কারণে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তৃণমূল নেতাকর্মীরা। বিভিন্ন প্রকার গায়েবি মামলা দিয়ে তাদের নাজেহাল করে মারতেছে। আমাকে না দিয়ে যে কোনো কাউকে যদি দেয়, আমি সবার আগে গিয়ে তার পক্ষ হয়ে আমি কাজ করবো। বিএনপির যে অবস্থান আছে তাতে আওয়ামী লীগ ভোট কারচুপি করার কোনো সুযোগ পাবে না। আমি আশা করি যে এবার আমি নমিনেশন পাবো এবং দেশের জন্য জাতির জন্য কাজ করবো। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমাকে মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এরই এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অযথাই তারেক রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো পরিবেশ তারা এখন পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়নি, এই জন্যই তাদের মুখে এই সমস্ত কথা বলা ঠিক নয়। আর আমার দলের মধ্যে আমি কিভাবে সাক্ষাৎকার নেব সেটা তাদের কোনো এখতিয়ার আছে বলে আমরা মনে করি। সোমবার বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিএনপি নীতি নির্ধারকরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব শেষে 20 দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে সমন্বয় করে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তারপরই পুরোপুরি নির্বাচনী প্রচারণায় নেমে পড়বে বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্ট সহ তার মিত্ররা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কিনা, এই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন সেতুমন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 4 থেকে 5 দিনের মধ্যে আগামী নির্বাচনে মহাজোট প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। 300 আসনে এমপি হতে বিএনপির 4,500-এরও বেশি আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার শুরু হয়েছে রোববার। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা, জাতির কাছে এর বিচার চাইছি। এভাবে ভিডিও কনফারেন্স করে
নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা এ ব্যাপারে ইলেকশন কমিশনারও আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে 300 আসনে আওয়ামী লীগেরও প্রার্থী হতে চান 4000-এরও বেশি নেতা। তবে 14 দল জাতীয় পার্টি ও যুক্তফ্রন্টের জন্য আওয়ামী লীগ ছাড়তে পারে 65 থেকে 70 আসন। ওবায়দুল কাদের জানান, জয়ী হতে পারবেন এমন প্রার্থীদের তালিকা যাচাই বাছাই চলছে। জরিপের ভিত্তিতে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলে বাড়তে পারে জোটের আসন সংখ্যাও। ফিনিশিং টাচটা বাকি আছে, এমনি আমরা আমাদের মন অলমোস্ট ঠিক করে ফেলেছি। এখন অ্যালায়েন্সের সাথে আমরা আলাপ আলোচনা শুরু করবো আসতে। জোটগতভাবে আমাদের সমীকরণ যেখানে দাঁড়াবে সেখান থেকে আমরা আমাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। 4-5 দিন সময় লাগবে। আর শিগগিরই দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন স্বাধীনতার পর যে কোনো নির্বাচনের চেয়ে বেশি সুষ্ঠু ও স্বচ্ছ হবে। এবারকার নির্বাচন আরও ভালো নির্বাচন। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হয়েও বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তারেক রহমান অংশ নেয় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছে আওয়ামী লীগ। সন্ধ্যায় দলের সভাপতি মণ্ডলী ও মনোনয়ন বোর্ডের সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই অভিযোগ করে। বাংলাদেশের একজন পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান, আমরা শুনেছি এবং দেখেছি যে সে বিএনপির যারা নির্বাচনের ক্যান্ডিডেট তাদের নাকি তাদের সাথে কথা বলছে স্কাইপ বা কোনো মাধ্যমে, টেলিকনফারেন্সের মাধ্যমে, যেটা বাংলাদেশের নির্বাচনী আইনের একটা সুস্পষ্ট লঙ্ঘন। কিছুদিন পূর্বে নির্বাচন কমিশন এটাও বলেছে যে গঠনতন্ত্রের পরিবর্তন সাপেক্ষে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারে না। তো এই ব্যাপারে আমরা ইতিমধ্যে লিখিতভাবে আমাদের অভিযোগ দিয়েছি এবং আমরা আশা করছি যে নির্বাচন কমিশন এ ব্যাপারে যথাযথ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে পারেন কিনা তার আইনগত বৈধতা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম একথা জানান। তিনি আরও জানান, হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার বন্ধে পুলিশকে নির্দেশনা দেওয়া হবে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নির্বাচন কমিশনে এসে রোববার দ্বিতীয় দফায় দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের তালিকা জমা দেয় বিএনপি। চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণার পর এ পর্যন্ত 773 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 10টি মামলার মধ্যে এই সমস্ত মামলা সহ পূর্বের যে সমস্ত মামলা হয়েছে সেগুলো মামলাতেও তারা গ্রেপ্তার করছে। পরে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সত্যিকার অর্থে যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে এবং সেটা রাজনৈতিক, তাহলে আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেব যেন হয়রানিমূলক মামলা না করে, কারণ হয়রানিমূলক মামলা করলে পারে নির্বাচনী পরিবেশ কিছুটা হলেও বিনষ্ট হয়। এদিকে তথ্য যাচাইয়ের নামে ভোট গ্রহণ কর্মকর্তাদের পুলিশি হয়রানি করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে আসা এমন খবরের ব্যাপারেও কথা বলেন নির্বাচন কমিশনার। আমাদের কোনো নির্দেশ নাই এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি রিটার্নিং অফিসারের কোনো নির্দেশ নাই এরকম কাজ করার জন্য। অতি উৎসাহী হয়ে যদি কোনো পুলিশ কর্মকর্তা কিছু করে, এরকম কোনো কাজ করে, দয়া করে আমাদেরকে জানান। অন্যদিকে লন্ডনে থাকা দণ্ডপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মনোনয়ন প্রত্যাশীদের যে সাক্ষাৎকার গ্রহণ করছেন তা আইন ও আচরণবিধির লঙ্ঘন কিনা তাও জানতে চাওয়া হয় এই নির্বাচন কমিশনারের কাছে। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি হন, তারা অবশ্যই ওনার জেলে থাকার কথা অথবা পলাতক থাকার কথা। জেল থেকে যদি উনি জামিনে আসতেন তাহলে পরে করলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন। আইনি কভারেজ কী, কতটুকু কী আছে, এই যুগগুলো দেখে আমরা কি সিদ্ধান্ত নিতে হবে। আইনের মধ্যে যদি কিছু থাকে তাহলে পরে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে বলব। এছাড়া রোববারের মধ্যে নির্বাচনী প্রচার সম্বলিত সব ধরনের পোস্টার লিফলেট অপসারণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় নির্বাচন কমিশন।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য এবার আইন শৃঙ্খলা বাহিনীর 5 লাখ সদস্য তৈরি রাখা হয়েছে। নির্বাচন কমিশন যখন যেভাবে চাইবে সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত থাকবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। বৈঠকে এবছর 31st নাইটে উন্মুক্ত স্থানে বা ছাদে কোনো অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। ইলেকশন কমিশন যেভাবে নিরাপত্তা বাহিনীকে দেখতে চায়, ইলেকশন কমিশন যেভাবে নিরাপত্তা বাহিনী যে নিরাপদ মনে করে যেখানে প্লেস করলেন ঠিক তারাই সেই ব্যবস্থাটা করবে। আমাদের নিরাপত্তা বাহিনী সহযোগিতা দেওয়ার জন্য তৈরি আছে নির্বাচন কাজের জন্য। আমাদের 5 লক্ষ ফোর্স তৈরি হচ্ছে এবং হয়ে রয়েছে, মানে পর্যায়ক্রমে তারা ট্রেনিং ট্রেনিং দিয়ে যা যা প্রয়োজন এটা তৈরি হচ্ছে। নির্বাচনে সেনা মোতায়েন করা হলে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাভার সেনানিবাসের সিএমপিসি অ্যান্ড এস এর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুসারে তিনি একথা বলেন। সরকারের যে কোনো দায়িত্ব পালনে সেনাবাহিনী সবসময় প্রস্তুত বলেও জানান তিনি। পরে আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সে ডিওএইচএস ও সেনা আবাসন প্রকল্প উদ্বোধন করেন সেনাপ্রধান। আগামী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের সেনাবাহিনীকে সম্ভবত নিয়োগ করা হবে। আমরা অতীতে এই দায়িত্ব পালন করেছি, আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে একটা শান্তিপূর্ণভাবে যাতে হলো নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সম্পন্ন হয় সেই লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত করা হলে আমরা দায়িত্ব পালন করব। জিয়াদ চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। একই সাথে তার জামিন চেয়েও আবেদন করা হয়েছে। আপিল আবেদনে 22টি যুক্তি দেখিয়ে খালেদা জিয়ার খালাস চাওয়া হয়েছে। গত 29 অক্টোবর এই মামলায় তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাসে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সাজা হয়েছে মামলার অপর 3 আসামিরও। গত 8ই ফেব্রুয়ারি থেকে দুর্নীতির আরেক মামলায় 5 বছর কারাদণ্ড পেয়ে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। আপিলের পর হাইকোর্টে ওই সাজা বেড়ে 10 বছর হয়। ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার প্রশ্নপত্রে এমসিকিউ না থাকায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। রোববার থেকে রাজধানী সহ সারা দেশে একযোগে শুরু হলো প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রাথমিক সমাপনীতে 27,77,000 ও ইবতেদায়ীতে প্রায় 3,18,000 শিক্ষার্থী অংশ নিয়েছে। এবছর 7,410টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। সকালে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, 2010 সালের শিক্ষানীতি অনুসারে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষা চলবে। পরীক্ষাটা নির্বিঘ্নে হোক, ভালোভাবে হোক, স্বচ্ছতার সাথে হোক, এইটার জন্য পুরো প্রশাসন জেলা পর্যায়ে থানা পর্যায়ে সবাই এটার জন্য কনসার্ন। আমরা যখন প্রাইমারি এই মন্ত্রণালয় অষ্টম পর্যন্ত পেয়ে যাব তখন আমরা সমাপনী পরীক্ষা একটা হবে না দুটা হবে সিদ্ধান্ত নিতে পারবো। এ সময় মন্ত্রী আরও বলেন, বছরের শুরুতেই পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন বাদের বিষয়টি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অভিভাবকরা বলছেন 3 থেকে 4 মাস পর এ বিষয়টি জানতে পারেন তারা। এতে ভোগান্তির শিকার হতে হয় শিক্ষার্থীদের। যদি প্লাস পেয়ে যেতে পারি পরীক্ষা যেগুলো স্যার টেস্ট পেপারে যা আসে সব পড়েছে। রাকিব স্যার, সজীব স্যার, রিয়াদ স্যার, স্যারের অভাব নাই, এত স্যার শিক্ষার্থী কোথায়? আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাটাও মোটামুটি হয়ে গেছিল, ওই রকম টাইমেই মানে আমাদের জানানো হয়েছে যে এমসিকিউটা তুলে দেওয়া হচ্ছে। কোমলমতি শিশুদের জন্য এটা হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি। এবার 3,294 জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা হচ্ছে মোট 600 নম্বরে 6টি বিষয়, শেষ হওয়ার কথা 26 নভেম্বর। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 1 ডিসেম্বর থেকে 36 টাকা কেজিতে আমন চাল সংগ্রহ শুরু করবে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি আরও বলেন, এবার 6 লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে সরকার, তবে পরিস্থিতি বুঝে পরে আরও অন্তত 2 লাখ টন চাল সংগ্রহ করা হতে পারে।
খাদ্যমন্ত্রী বলেন, কেজি প্রতি এবার কৃষকের উৎপাদন খরচ হয়েছে 35 টাকার মতো। সব মিলে বর্তমানে সরকারের কাছে রেকর্ড 12,18,000 টন চাল মজুদ আছে বলেও জানান কামরুল ইসলাম। পার কেজি 36 টাকা দরে আমরা 6,00,000 মেট্রিক টন আমন চাল সংগ্রহ করব, সিদ্ধ চাল। আগামী 3 মাস আমরা সংগ্রহ অভিযান চলবে, 1 ডিসেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সংগ্রহ অভিযান আমাদের চলবে। এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের হাওয়া। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর 5টি আসনে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। আসনগুলো ধরে রাখতে তৎপর আওয়ামী লীগ আর পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। নরসিংদী থেকে বেরোজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া মাহজাবিন ইমাম। নরসিংদীর 71টি ইউনিয়ন ও 6টি পৌরসভা নিয়ে জেলার 5টি সংসদীয় আসন। দশম সংসদ নির্বাচনে 5টি আসনেই বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা। তবে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। নরসিংদী 1 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু সহ 6 জন, আর বিএনপির মনোনয়ন চান দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ 2 জন। চার দফার দাবি এই সরকার পূরণ করে নাই, তারপরেও আমরা জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এবং আমরা চ্যালেঞ্জ হিসেবে এই নির্বাচনটাকে নিয়েছি যে ফাঁকা মাঠে আমরা গোল দিতে দেব না। নরসিংদীর 2 আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আর আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান 5 জন। নরসিংদীর 3 আসনে সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা সহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 8 জন। বিএনপির হয়ে নির্বাচনে লড়তে আগ্রহী নরসিংদীর সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহি সহ 7 জন। আমি তাদের পাশে ছিলাম এবং অভূতপূর্ব শিবপুরে উন্নয়নমূলক আমি কর্মকাণ্ড করেছি, এই জন্য তার এতই খুশি। হ্যাঁ, যে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেতা শেখ হাসিনাকে শিবপুর থেকে এই সিটটি উপহার আমরা দিব অবশ্যই। যেই রাস্তাঘাটগুলো বিএনপির সময় হয়েছিল সেই রাস্তাঘাটগুলোকে সংস্কার করা পর্যন্ত হয়নি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি অবশ্যই বিএনপির সেই উন্নয়নের ধারাটাকে আমি অব্যাহত রাখবো। নরসিংদীর 4 আসনে বর্তমান সাংসদ নুরুল মজিদ হুমায়ুন ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি এ এইচ আসলাম সানি সহ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 12 জন। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির হয়ে ভোট করতে চান 3 জন। রাজনীতিকে সমাজের কল্যাণের একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে মনে করি, সেই প্ল্যাটফর্মের আলোকে জনগণের কল্যাণ করতে চাই। আমার জীবনে আমার নিজের অর্থকড়ি দিয়ে, নিজের সব কিছু দিয়ে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছি সেই হিসেবে মানুষ মনে করে আমি যদি নির্বাচিত হই তাহলে সাধারণ মানুষ এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। আর নরসিংদীর 5 আসনে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সহ আওয়ামী লীগের 8 মনোনয়ন প্রত্যাশীর বিপরীতে ভোট যুদ্ধে নামতে চান বিএনপির 11 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে প্রার্থিতা নিশ্চিতের আগেই কুড়িগ্রামে জমে উঠেছে নির্বাচনী হাওয়া। মনোনয়নের আশায় কেন্দ্রে ধর্ণা দিচ্ছেন বিভিন্ন দলের নেতারা, পাশাপাশি নিজ এলাকায় নানা কর্মকাণ্ডের মাধ্যমে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। কুড়িগ্রাম থেকে ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে প্রধান 3 দলের শতাধিক মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে 59 জনই নৌকার মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলে মনে করছেন তাদের সবাই। কিন্তু 1991 সাল থেকে 2-1টি আসন আওয়ামী লীগ পেলেও জেলার প্রায় সব আসনই ছিল জাতীয় পার্টির দখলে। এবার জেলার 4টি আসনই জাতীয় পার্টির ঘরে যাবে বলে আশাবাদী দলটির নেতারা। কুড়িগ্রাম জেলাটা জাতীয় পার্টির একটি দুর্গ, এই 4টি আসনের প্রার্থী থাকবে, আমি আশা রাখছি 4 আসনের প্রার্থী বিজয়ী আসবে। তবে আওয়ামী লীগ মনে করছে টানা 10 বছর ক্ষমতায় থেকে জেলার ব্যাপক উন্নয়ন করায় জনগণ তাদের সাথে থাকবে। অবশ্য মহাজোটের হিসেব নিকেশে কেন্দ্র থেকে আসন ভাগাভাগের যে সিদ্ধান্ত নেবে তা মানবে জেলা আওয়ামী লীগ। আমাদের চাওয়ার যেটা সেটা তো আমরা চাইবো 4টি আসনে, তারপর রাষ্ট্রীয় যেখানে সরকার করতে হবে সেখানে কৌশলটা জোটের সাথে কীভাবে হবে সেটা তো আমরা বলতে পারি না, যেটা নেতৃত্ব দেবেন সেটা আমাদের মেনে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কুড়িগ্রাম 4 আসনটি আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে আপনাকে উপহার দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আর বিএনপি নেতাদের মতে জনগণ এবার পরিবর্তন চায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে প্রত্যেকটি আসনেই জয়ের আশা তাদের। ইলেভেন ক্লি ফিল্ড হলে আমাদের এখানে অবস্থান অত্যন্ত শক্ত, এবং আমরা মনে করি যে সারা বাংলাদেশে বিএনপি যে এখন অবস্থান, সারা বাংলাদেশে বিএনপি আবারও ইনশাল্লাহ ক্ষমতা আসবে।
আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে এই এলাকার মানুষ ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় করবে। মনোনয়ন দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ হিসাব নিকাশ থাকলেও প্রত্যেক দলই মনে করছে কেন্দ্র যাকেই মনোনয়ন দেবে তার জন্যই একজোট হয়ে কাজ করবেন নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের পক্ষে ঢাকা 17 সংসদীয় আসনের মনোনয়নপত্র ক্রয় করেছেন পার্টি মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিস্তি। তিনি দুপুরে কচুক্ষেত এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র ক্রয় করেন। এই আসনে এরশাদের জাতীয় পার্টির প্রার্থী হওয়া নিশ্চিত বলে জানালেন তিনি। যদিও মহাজোটের শরিক হিসেবে এই আসন তিনি পাবেন কিনা সে বিষয়টি এখনও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক জানানো হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজধানীর সুফিয়া কামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরিষদ সভাপতি আয়েশা খানম এই আহ্বান জানান। নির্বাচনী কার্যক্রমে নারী পুরুষ সবাইকে সম্পৃক্ত করারও তাগিদ দেন তিনি। এছাড়া সংখ্যালঘু ও আদিবাসী নারীসহ প্রান্তিক জনগোষ্ঠী যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। রাষ্ট্র পরিচালনার সমীকরণের নামে, কৌশলের নামে এবং মানে নির্বাচনে বিজয়ী হওয়া এবং আধিপত্য রক্ষা করার জন্য যে ধরনের প্রক্রিয়া হচ্ছে সেটা নারী আন্দোলনের একজন কর্মী হিসাবে মহিলা পরিষদ এটাকে খুব একটা মানে সুখকর ইতিবাচক অভিজ্ঞতা হিসাবে বিবেচনায় নিচ্ছে না। হাসিনা এ ডটার স্টিল চলচ্চিত্রের সাথে রাজনীতি বা ভোটের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি। এর মাধ্যমে কি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় তা নিয়ে প্রশ্ন তোলেন হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব বিধায় সেখানে রাজনীতির কিছু ঘটনা প্রবাহ, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং তিনি বাংলাদেশে আসার পর তার উপর যে নির্যাতন, নিপীড়ন, এই বিষয়গুলো উঠে এসেছে, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। অথচ এই ছবিটা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই ছবির সাথে নির্বাচনের আচরণবিধির কোথায় কী খুঁজে পেলেন সেটা আমার বোধগম্য নয়। সমাজের সর্বস্তরে মানুষের প্রতি নিপীড়িতের পাশে দাঁড়াতে ও নিপীড়ককে ঘৃণা করার আহ্বান জানিয়েছে নারী সাংবাদিক কেন্দ্র ও মানবাধিকার কর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই আহ্বান জানান তারা। যৌন হয়রানির বন্ধে নারী সাংবাদিক কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা মানববন্ধনে যোগ দেন। এ সময় তারা মি টু আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং যৌন নিপীড়ন বন্ধের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সকল ধরনের নারী নির্যাতন বন্ধে আইন যথাযথভাবে বাস্তবায়নের জন্য সরকার ও নীতি নির্ধারকদের প্রতিও আহ্বান জানান তাঁরা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শ্রীলঙ্কার পর তুরস্কের সাথেও মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আসিয়ানের মতো বিমস্টেকভুক্ত দেশগুলোকেও এগিয়ে আসতে হবে। ঢাকায় দুদিনের বিমস্টেক সদস্য দেশগুলোর বাণিজ্য সমঝোতা কমিটির 21তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এশিয়ার অর্থনীতিকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবেশী দেশগুলোকে একসাথে কাজ করারও পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। The ASEAN FTA is running very well. So if those can be successful, why not BIMSTEC FTA? Devotion and consideration of the others' interest in order to make it in win-win for all partner countries. We need to prepare and put our heads together to harness the full potentials of the region. এবার মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। সহিংস রাজনৈতিক বিরোধ শেষে মালদ্বীপে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন এমডিপি নেতা ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। রাজধানী মালের একটি ফুটবল স্টেডিয়ামে মহাসমারোহে তাঁকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি আহমেদ আবদুল্লাহ দিদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এ সময় উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে শেষ হল ইয়ামিন আব্দুল গায়ুমের 5 বছরের স্বৈর শাসন। 2013 সালে নির্বাচিত হওয়ার পর সরকার বিরোধীদের ওপর চড়াও হন ইয়ামিন, তবে গত সেপ্টেম্বরে নির্যাতনে অপ্রত্যাশিতভাবে পরাজিত হন তিনি। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ নির্দেশ দিয়েছিলেন, সিআইএর এমন ধারণা অসম্পূর্ণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে একই সময় অসম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার খাশোগি হত্যাকাণ্ড তদন্তের একটি সম্পূর্ণ প্রতিবেদন হাতে পাওয়ার কথা রয়েছে ট্রাম্পের, সেটা কাদের প্রতিবেদন তা প্রকাশ করা হয়নি। ক্যালিফোর্নিয়ায় দাবানলের আগুনে ক্ষয়ক্ষতি দেখতে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপের সময় খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় এই হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে। সৌদি যুবরাজের পক্ষ থেকে জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেওয়ার বিষয়ে শুক্রবার সিআইএ তাদের তদন্তের সিদ্ধান্ত জানায়। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। এসিআই প্রধান কার্যালয়ে ধানের রূপান্তরিত প্রজনন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। দুদিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান। অনুষ্ঠানে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা, ইউএসএআইডি বাংলাদেশের রয় ফেন ও বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্যারি এটলিন ও ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিনিধি ডক্টর হুমনাথ ভান্ডারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ইউএসএআইডি এবং বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা আগামীকাল গাজীপুরে মাঠ পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হবে। রাজধানীর কারওয়ান বাজারের আহমেদ ম্যানশনে চালু হল টাটা প্রাইভেট কারের নতুন শোরুম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাটা মোটরসের ইন্টারন্যাশনাল বিজনেস প্যাসেঞ্জার ভেহিকেল প্রধান সুজন রয়, এশিয়া ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান সন্দীপ চ্যাটার্জি, নিউট্রাল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ ও ভাইস চেয়ারম্যান আব্দুল মারিম আহমদ সহ অন্যান্যরা। উক্ত শোরুমে 2018 মডেলের টাটা টিয়াগো এবং টাটা নেক্সন গাড়িগুলো প্রদর্শন করা হচ্ছে। এসব গাড়ির সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি ও 6টি ফ্রি সার্ভিস। শরিয়া ভিত্তিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে মৌলভীবাজার সদরে নতুন শাখা চালু করল ইউনিয়ন ব্যাংক। প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন এবং ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন অ্যান্ড কন্ট্রোল বিভাগের প্রধান মঈনুদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে দুপুরে চট্টগ্রাম পৌঁছে বিকেলে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং বোলিং করেছে দলের খেলোয়াড়রা। এ সময় বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস জানান ওয়েস্ট ইন্ডিজ বেশ শক্তিশালী দল, তবে এখানকার পরিবেশ আলাদা, তবু তাদের বিপক্ষে সতর্ক হয়ে খেলবে বাংলাদেশ। ডে বাই ডে হিসেব করেই মাঠে নামবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ এক্সেলেন্ট অপোজিশন, উই সো দ্যাট ওয়েন উই went out there in was it July or June, but the conditions are a little bit different here in Bangladesh and hopefully we'll have a really good 2 games against them. চট্টগ্রামে বিসিবি একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন শেষে 6 উইকেটে 303 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ব্রেথ ওয়েটের উইকেট হারিয়ে হোঁচট খায় সফরকারীরা, তবে এরপর কাইরন পাওয়েল আর সাইহোপ 163 রানের জুটি করে পরিস্থিতি সামাল দেন। পাওয়েল 72 রান করে ফজলে রাব্বির শিকার হওয়ার পর 88 রান করে আহত হয়ে ফেরেন হোপ। এরপর বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় আর খুব বড় হতে পারেনি ক্যারিবীয়দের ইনিংস। দিন শেষে রেমন রেইফার 14 এবং কিমো পল 18 রানে অপরাজিত রয়েছেন। বিসিবি একাদশের পক্ষে নাইম হাসান নিয়েছেন 2 উইকেট। উয়েফা নেশনস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাশিয়া বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্টের লড়াইয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে তারা নেশনস লিগের সেমিতে পৌঁছে গেল। ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড 2-1 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। আক্রমণের পাল্টা আক্রমণ এই খেলার প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গোল বন্ধাত্ম ঘোঁচাতে মরিয়া ক্রোয়েশিয়া খেলার 98 মিনিটে ক্রামারিকের দারুণ 1 গোলে এগিয়ে যায়। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকে 3 লায়নরা। 78 মিনিটে লিঙ্গার্ড ম্যাচে 1-1 সমতা আনে। খেলার 85 মিনিটে অধিনায়ক হ্যারি কেন ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন।
ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে 57 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। 7 উইকেটে 226 রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নেমে মঈন আলী ও জ্যাক লিচের স্পিনে 1 ঘন্টারও কম সময় গুটিয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। জ্যাক লিচ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে 5 উইকেট তুলে নিলে লঙ্কানরা থামে 243 রানে। 301 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দিন অ্যাঞ্জেলো ম্যাথুসের 88 আর করুণারত্নে 57 রানে কিছুটা প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। তবে স্পিনাররা প্রতিপক্ষের 19টি উইকেট তুলে নেয়। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের বিরল কৃতিত্ব দেখায় ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 290 রানে জবাবে 336 রান করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড 346 রানে অল আউট হলে 301 রানের জয়ের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। টঙ্গের শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে কাল সকালে উদ্বোধন করা হবে 2 দিনের এই প্রতিযোগিতা। এ উপলক্ষে বিওএ ভবনে এক সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নশিপে বিভিন্ন তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবুদ্দিন আহমেদ চপল। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের মার্কেটিং ম্যানেজার ফারজানুল হক এবং ডেপুটি সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু, ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে অংশ নিলেন তারেক রহমান। নির্বাচনী প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির অংশগ্রহণ নিয়ে আওয়ামী লীগের প্রশ্ন, আইনগত বৈধতা খতিয়ে দেখা হবে বলছে ইসি। নির্বাচনের জন্য প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী 5 লাখ সদস্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা মোতায়েন হলে পেশাদারিত্ব দেখাতে হবে সাভারে সেনা প্রধান। খালাস চেয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল। সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু, এমসিকিউ না থাকায় মিশ্র প্রতিক্রিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN TV। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।